স্বাগত সবাইকে সবাইকে নিউজ 24 দিনের সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান 17টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাচুরিয়ায় ডুবে গেছে রো রো ফেরি শাহ আমানত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দৌলতদিয়া থেকে গাড়ি বোঝাই ফেরিটি পাচুরিয়া ঘাটে ভেড়ার সাথে সাথে এক পাশে কাত হয়ে ডুবে যায় এরপর পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডুবে যাওয়ার সময় দুটি গাড়ি নামতে পারলেও ডুবে যায় প্রায় 15টি যানবাহন ঘটনা তদন্তে জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল 9টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি শাহ আমানত পাটুরিয়া ঘাটে ভেড়ার সাথে সাথেই এক পাশে কাত হয়ে ডুবে যায় দুটি গাড়ি নামাতে পারলেও ফেরিতে থাকা বাকি গাড়িগুলো মুহূর্তে ডুবে যায় ফেরির মধ্যে রয়ে গেছে এর মধ্যে ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বিআইডব্লিউটিসি উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা তদন্তে কমিটি গঠনের কথাও জানিয়েছেন প্রশাসন প্রত্যেকটা জায়গাতে সার্চ করেছে কোনো ডেড বডি পাওয়া যায়নি কেবিনে সার্চ করেছে কোনো ডেড বডি পাওয়া যায়নি এখন তারা আবার চেক করতেছে উদ্ধারকারী জাহাজ হামজা তারা কাজ শুরু করেছে অলরেডি এবং প্রত্যয় ওটি নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে এটি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ডেস্ক রিপোর্ট নিউজ 24 মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 15টি যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি আমানত শাহ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম শামীম বর্তমানে উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং হতাহত এবং নিহতের কোনো খবর পাওয়া গেছে কিনা এবং আরেকটি বিষয় জানতে চাই অভিযোগ রয়েছে নদীতে চলাচল করা অধিকাংশ ফেরি মেয়াদহীন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং কর্তৃপক্ষ কি বলছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ আকাশ আপনি যেটি জানাচ্ছেন সকাল 9টার দিকে কিন্তু পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে ফেরি রোরো আমানত শাহ কিন্তু 17টি যানবাহন নিয়ে ডুবে যায় তার মধ্যে কিন্তু দুটি ফেরি পণ্ডবাইটি নামতে পারলেও কিন্তু 15টি ফেরি সহ কিন্তু ফেরিটি ডুবে যায় আমি তো দেখাতে চাচ্ছি এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া যে পাটুরিয়া যে ফেরিটি ডুবে গেছে সেই ফেরিটি কিন্তু আমি তো দেখাতে চাচ্ছি এই ফেরিটি ডুবন্ত ফেরি অবস্থা কিন্তু এটি আর পাশাপাশি দেখছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা এবং উদ্ধারকারী জাহাজ বিআইডব্লিউটিসি টিএর যে নিজস্ব জাহাজ আছে হামদার তাদের যে উদ্ধারকারী কর্মীরা আছে তারা কিন্তু এরই মধ্যে কিন্তু সকাল থেকেই উদ্ধার কাজ পরিচালনা করছেন তো তারা কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে যে 5টি কাভার ভ্যান ও 1টি খোলা ট্রাক ও 1টি মোটর সাইকেল তারা উদ্ধার করে পাশে নদীর পাড়ে রেখে দিয়েছে এগুলো কিন্তু এখনো পর্যন্ত নদী থেকে উপরে উঠানো হয় নাই তারা নদীর সাইডে যেখানে পার এলাকায় রেখেছে সে ট্রাকগুলি কিন্তু এখন নিরাপদে রয়েছে তো বাকি যে ট্রাকগুলি আছে ফেরির মধ্যে ডুবন্ত ফেরির মধ্যে সেগুলি কিন্তু উদ্ধার কাজ রয়েছে উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সকাল 9টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে 17টি ফেরি ও কিছু কিছু মোটরসাইকেল সহ ফেরিটি ফেরি আমানত শাহ পাটুরির উদ্দেশ্যে ছেড়ে আসে পাটুরির উদ্দেশ্যে ছেড়ে আসার পরে সে ফেরির যে নিচের তলায় ফেটে যায় ফেটে যাওয়ার পরে কিন্তু পানি উঠে ফেরিটি ডুবন্ত অবস্থা হয়ে যায় অর্ধেক ডুবার পরে কিন্তু ফেরিটি এক পাশে কায়েত হয়ে যায় কায়েত হওয়ার কারণে কিন্তু যে বাকি যে ট্রাকগুলি আছে সেই ট্রাকগুলি নামা পল্টনে নামানো সম্ভব হয়নি যে কারণেই 15টি অন্যবাহী ট্রাক সহ এবং সাথে যে যাত্রীরা ছিল সে যাত্রীরাও কিন্তু নদীতে লাফ দিয়ে যে যার মতন উঠতে পেরেছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ আমাদের কাছে নেই তো আমাদের কাছে যে হতাহতের খবর নেই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যারা এই পণ্য বা ফেরির মধ্যে ছিল তারা কিন্তু এরই মধ্যে নিরাপদ স্থানে যেতে পারছে তো এখনো উদ্ধার কাজ রয়েছে তো মানিকগঞ্জ ডিসি জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই ডুবন্ত ফেরির ব্যাপারে কিন্তু একটি ডিসি সাহেবের প্রদান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে তার বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এই ছিল পাটুরিয়া ফেরিঘাটের ডুবন্ত ফেরির ঘাট থেকে সর্বশেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে আকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গত ১৩ বছরে যথেষ্ট শক্তিশালী অগ্রসর হয়েছে। সন্ত্রাস জঙ্গিবাদ দমন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট ভূমিকা পালন করছে। চট্টগ্রামের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। শালি জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশ সেবা ও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর ১০টি ইউনিট, সংস্থা ও প্রতিষ্ঠানের হাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দেয়া হয়। নতুন পতাকা তুলে দেয়া হয় মুজিব রেজিমেন্ট আর্টিলারি এবং রসনারা রেজিমেন্ট আর্টিলারিকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার পক্ষে পতাকা তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আপনাকে সশ্রদ্ধ সালাম। প্রধানমন্ত্রী বলেন যে পতাকা তুলে দেয়া হলো তার মর্যাদা সমুন্নত রাখতে হবে। আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছি এবং সেই সাথে সাথে আমরা আমাদের নীতিমালা, একটা প্রতিরক্ষা নীতিমালা ২০১৮ প্রণয়ন করেছি। আমাদের সশস্ত্র বাহিনী গত ১৩ বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে, আর বিশেষ করে জঙ্গিবাদ সন্ত্রাস দমনে, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে এবং এই করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূল ভিত্তি মহান মুক্তিযুদ্ধ, বলেন সরকার প্রধান। আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলব। বাংলাদেশ শত প্রতিকূলতা মোকাবেলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে। প্রধানমন্ত্রী বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনা সদস্যরা পৃথিবীর দেশে দেশে যে ভূমিকা রেখেছেন তা বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছে। শাহ আলী জয়, নিউজ ২৪, ঢাকা। পুঁজিবাজার শক্তিশালী করতে সব ধরনের সহায়তা করছে সরকার, তবে শুধু লাভই হবে এমন ধারণা থেকে বিনিয়োগকারীদের বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের বাজারে তালিকাভুক্তির বিষয়ে কোনো অগ্রগতি নেই বলেও জানা তিনি দাবি করেন। মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলেন, কোনো দাতা সংস্থার পরামর্শ নয়, বরং নিজেদের লাভের কথা চিন্তা করেই ডলারের দাম নির্ধারণ হবে। এদিকে টানা দু সপ্তাহ দরপতনের পর কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার। মঙ্গলবার বড় উত্থানের পর বুধবার দুপুর পর্যন্ত প্রধান পুঁজিবাজার ডিএসই এর সূচক ইতিবাচক থেকে লেনদেন চলছে। আপনি লাভের জন্য যখন আসবেন, আমরা কিন্তু যে রিস্ক ফ্যাক্টরটা সেটা আমরা মাথায় রাখতে হবে। আমরা সবসময় আমাদের যে দায়িত্ব সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দায়িত্বটি হচ্ছে পুঁজিবাজারকে সাপোর্ট, যেটুকু সরকার দিয়ে থাকে নীতিগত ভাবে সেটুকু সাপোর্ট সরকার দিয়ে যাবে। এখন কেউ যদি কোনো অনেক লাভের জন্য, অনেক লাভের জন্য যদি কোনো সেরকম চিন্তা ভাবনা করে তাহলে সেটা তো হবে না। শীত শুরু হওয়ার আগেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে অ্যাজমা, শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন রোগের সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনের অন্যতম প্রধান কারণ, তবে নিয়ন্ত্রণে না আনলে করোনা, ডেঙ্গুর পাশাপাশি এসব রোগও হতে পারে চিন্তার কারণ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার বিভিন্ন হাসপাতালে ক্রমেই বাড়ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন রোগীর সংখ্যা। শীতের শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগেই সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে এমন রোগী। মূলত শীতকালে ধুলাবালির কারণে এমন রোগীর সংখ্যা বেশি দেখা গেলেও শীত আসার আগে এমন রোগী বেড়েছে হঠাৎ করেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা, ডেঙ্গুর পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনজনিত রোগগুলো চিকিৎসা ব্যবস্থার উপর চাপ আরো বাড়াচ্ছে। এই অসুখগুলোর প্রধান লক্ষণ কিন্তু জ্বর। অন্যদিকে দেশে চলমান করোনা এবং ডেঙ্গুর যে আক্রমণ চলছে এরও প্রধান লক্ষণ হচ্ছে জ্বর।
ফলে কারো জ্বর হলে আমরা বলবো অবহেলা করার কোনো জায়গা নেই। তবে এমন রোগে দুশ্চিন্তা না করে সঠিক চিকিৎসা নেয়ার উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আব্দুল্লাহ। তিনি বলছেন শিশু ও বয়স্কদের জন্য নিতে হবে বিশেষ সতর্কতা। ছোট বাচ্চারা যারা স্কুলে যেন শিখাইতে হবে তারা বাইরে ঘোরা ফিরে দৌড়াদৌড়ি যেন কম করে, আর বয়স্কদের বেলা একটু সতর্ক থাকেন। বয়স্কদের ঝামেলাগুলো যদি বেশি হচ্ছে, বিশেষ করে যারা অন্যান্য রোগে ভোগেন তাদের তো এই সমস্যাগুলো বাড়ছে, সেটা সতর্ক থাকতে হবে সবাই। তবে জ্বর থাকলে করোনা ও ডেঙ্গু দুটো পরীক্ষায় করোনার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাঙামাটির কাপ্তায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে 5 নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সজিবুর রহমান নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 3 জন। বুধবার রাত 2টায় কাপ্তায় উপজেলা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে, এর মধ্যে 4 জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায় ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সজিবুর রহমান এবং একই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারির বাদলের সমর্থকদের সাথে নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কেউ মোহাম্মদ সজিবুর রহমানকে পেছন থেকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ 2010 সালের চ্যাম্পিয়ন ও এই আসরে হাফ ফেভারিট ইংল্যান্ড। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের টি টোয়েন্টিতে অচেনা প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। আবুধাবিতে ম্যাচ শুরু বিকেল 4টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ লঙ্কানদের শক্তিমত্তা ছিল টাইগারদের চেনা জানা, কিন্তু দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংলিশরা তার ঠিক উল্টো অবস্থায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে মর্গানদের সঙ্গে নেই সাকিবদের মুখোমুখি দেখার রেকর্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দল হিসেবে কেমন সেটি আর বলার অপেক্ষা রাখে কই। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন তো তারাই সেরা। এত সব বাস্তবতাকে সামনে রেখে ইংল্যান্ড পরীক্ষায় টাইগাররা। খেলা হবে আবুধাবিতে, যেখানে মূল পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচটি ছিল মন্থর গতির, আর টাইগারদের এবারের প্রতিপক্ষ ইংল্যান্ড মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ক্যারিবীয়দের উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল। আসলে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগার স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। আবুধাবির উইকেট ও প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় সাজানো হবে একাদশ, সেক্ষেত্রে টপ অর্ডারে আছে পরিবর্তনের সম্ভাবনা। এই ম্যাচে টাইগার স্কোয়াডের স্পটলাইট থাকবে ওপেনার নাইম ও ক্যাপ্টেন মাহমুদুল্লার দিকে, বোলিংয়ের স্পটলাইটে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে ইংলিশ ব্যাটিং লাইন আপে বাংলার বোলারদের চিন্তার কারণ হতে পারেন জস বাটলার, ডেভিড মালান। বোলিংয়ে টাইগার ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে পারেন আদিল রশিদ ও মার্কউড। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই টাইগারদের। অন্তত সেমির স্বপ্ন টিকিয়ে রাখার মিশনটা সহজ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদুল্লার দলের সামনে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে আছে বাংলাদেশ ইংল্যান্ড লড়াই। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি খেলার আগে সমীকরণ কি বলছে এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু জানাবেন? আকাশ, আপনাকে ধন্যবাদ। আসলে যেই প্রতিপক্ষের সাথে এখন পর্যন্ত দেখাই হয়নি টি টোয়েন্টিতে, আসলে সেই প্রতিপক্ষকে নিয়ে কোনো সমীকরণ আসলে ওইভাবে বলাটা যাচ্ছেই না। তবে একটি বিষয় কিন্তু আমরা আসলে টানতে পারি যে 2011 এবং 2015 সালের বিশ্বকাপের যেই খেলাটি হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে, এবং সেই বিশ্বকাপে কিন্তু ইংল্যান্ডকে পরাস্ত করেছিল বাংলাদেশ, ওই সুখস্মৃতিটা নিয়ে আজকে বাংলাদেশ আবুধাবিতে কিন্তু নামতে পারে। তবে এই জায়গায় একটি বিষয় আসলে এগিয়ে রাখা যায়, কারণ আবুধাবির যে মাঠে আসলে খেলাটা হচ্ছে সেই মাঠের কন্ডিশনটা অনেকটাই বাংলাদেশের মতো। এখন পর্যন্ত এই মাঠে 52টি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে এবং এর মধ্যে প্রথমে যায় যে দল ব্যাটিং করেছে সেই ইনিংসে গড় রান কিন্তু 139, এবং দ্বিতীয় ইনিংসে যার ব্যাট করেছে তাদের কিন্তু গড় রান 128, এবং এর মধ্যে 29টি ম্যাচেই কিন্তু দ্বিতীয়বার যারা ব্যাটিং করেছে তাদের জয়ের সম্ভাবনাটাই কিন্তু সবথেকে বেশি, 29 বার তারা কিন্তু জয়লাভ করেছে। কেন বলছি এই কন্ডিশনটা বাংলাদেশের অনেক পরিচিত, কারণ আবুধাবির উইকেটে স্পিনাররা
এটি বাড়তি সুবিধা পেয়ে থাকে, যেটি আমরা মিরপুরের মাঠে দেখে থাকি। এবং কিছুদিন আগেও এখানে আইপিএল এর অনেকগুলো ম্যাচ হয়েছে এবং দেখা গিয়েছে যে ব্যাটসম্যানরা যথেষ্ট স্ট্রাগল করেছে। তো এই জায়গা থেকে এটাকে আসলে বলাই যায় যে ইংল্যান্ডের বিপক্ষে আসলে আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েই আসলে মাঠে নামতে পারি। তবে আসলে খুব বেশি স্বস্তির কারণ আবার নাও হতে পারে, কারণ আমরা জানি যে ইংল্যান্ডের আদিল রশিদ যেই লেগ স্পিনার এবং তার যেই গুগলি, এই সব কিছু মিলে কিন্তু তারাও কিন্তু বাংলাদেশের জন্য আসলে বিপজ্জনক একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। আসলে সব কিছু মিলে বাংলাদেশের জন্য আসলে কিছু অ্যাডভান্টেজ থাকছে এই কন্ডিশনের কারণে, আবুধাবির মাঠের কারণে, যে বাংলাদেশ তার চেনা পরিচিত একটি কন্ডিশনে আসলে আজকে ইংল্যান্ডের মুখোমুখি হবে। কিন্তু যেহেতু আজ পর্যন্ত টি টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি কখনো বাংলাদেশ হয়নি, তবে এটিও আসলে বলা যায় না, কারণ আমরা জানি যে মর্গান কিন্তু হচ্ছে আইপিএল এর সাকিব আল হাসানের কিন্তু একই দলে কিন্তু তারা প্রতিনিধিত্ব করেছিল। তো সেই জায়গা থেকে আসলে প্রতিপক্ষ আজকে তারা হবে, কিন্তু সে কিন্তু তার পরিচিত একজন খেলোয়াড়। তো সবকিছু মিলিয়ে আসলে খুব বেশি আজকের এই যুগে, এই ডিজিটাল যুগে কিন্তু আসলে বলা যায় না যে প্রতিপক্ষ অপরিচিত হলে আসলে বিষয়টা ছেড়ে দেওয়ার কিংবা আমরা তাদের চিনি না এই জায়গাটা আসলে কিন্তু এখন আর নেই, কারণ এখন এই সময় আমরা ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে তাদেরকে সবকিছু দেখতে পারি। সবকিছু মিলিয়ে আসলে আজকের এই ম্যাচে অবশ্যই বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা আসলে নিতেই হবে, কারণ সেমিফাইনালের রেসে যদি বাংলাদেশকে টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশকে জিততে হবে। আকাশ, এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাইফুদ্দিন পিঠের চোটের কারণে, এই আসরে আর মাঠে নামা হচ্ছে না এই অলরাউন্ডারের। তার পরিবর্তে দলে এসেছেন রুবেল হোসেন। দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেননি সাইফুদ্দিন। তার ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর থেকে পিঠের বাঁ দিকে ব্যথা অনুভব করে সাইফ। বিশ্বকাপে বদলি হিসেবে কোনো ক্রিকেটারকে মূল দলে আনতে চাইলে প্রয়োজন আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন। রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাইফুদ্দিনের বদলি হিসেবে রুবেলকে দলে ফেরানোর অনুমতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। রিচার্ড ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই ছিলেন রুবেল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসিত মজুমদার মারা গেছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বাসিত মজুমদার ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। বুধবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 83 বছর বয়সী বাসিত মজুমদার মেরুদণ্ডের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতা দেখা দিলে গত 23 অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে হার্ট অ্যাটাক হলে 24 অক্টোবর তার বাবাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর এই সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসিত মজুমদারের জানাজা অনুষ্ঠিত হবে। সহকর্মী হাবিব আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কখন জানাজা অনুষ্ঠিত হবে এবং কেমন মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং তার সহকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমার বাবা কি করবেন
দর্শক দেখছিলেন আদালত প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে জানা যায়, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেখছিলেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 22,27,113, মোট কেন্দ্র সংখ্যা 3,679, মোট প্রতিষ্ঠান 29,035। এর মধ্যে এসএসসি পরীক্ষা দেবে 18,998, মোট কেন্দ্র 2,209, মোট প্রতিষ্ঠান 17,576। দাখিল পরীক্ষা দেবে 301,887, মোট কেন্দ্র 710, মোট প্রতিষ্ঠান 9,110। এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেবেন মোট পরীক্ষার্থী 124,228, মোট কেন্দ্র 760, মোট প্রতিষ্ঠান 2,349। আমরা যদি 2020 এবং 2021 সালের এই একই পরীক্ষাগুলোর মধ্যে একটা তুলনামূলক যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেখব যে 2020 সালের তুলনায় 2021 সালে মোট পরীক্ষার্থী বেড়েছে 179,334 জন এবং বৃদ্ধির হার হচ্ছে 8.76%। মোট প্রতিষ্ঠান বেড়েছে 151টি, মোট কেন্দ্র বেড়েছে 167টি। আমরা সব কাগজ আপনাদেরকে দিয়ে দেব, না মানে আমার কাছে যা আছে একই কপি আপনাদের দেবো, কাজে আপনারা সংখ্যা মিলাবার দরকার নাই। আপনারা যদি এখন শোনেন তাহলে এই কাগজটা এখনই পেয়ে যাবেন, পেয়ে গেলে তখন আপনাদের ছাপানোর জন্য আপনাদের অসুবিধা হবে না বা বলবার জন্য অসুবিধা হবে না। আপনারা কি কাগজটা এখনই চান? এখন চাইলে তো এখন আর আমার কথা শুনবেন না, এখন এটাই দেখবেন। টেলিভিশনে আপনি এই কাগজটাই দেখাবেন না? না, আপনাকে কাগজ তো দিয়ে দেবো, আমি এখনই দিয়ে দেবো, আমাদের এই ব্রিফিং এর পরপরই দিয়ে দেবো। সাম্প্রদায়িক হামলার ঘটনায় থলের বিড়াল বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক ও সেতু মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। থলের বিড়াল বেরিয়ে পড়ছে, সাম্প্রদায়িক অপশক্তি যারা বাংলাদেশ চায় নি একত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে। কুমিল্লায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব প্রিন্স ফখরুল ইসলাম আলমগীর। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। প্রকৃতপক্ষে এই অপরাধীরা যেন ধরা না পড়ে, প্রকৃত অপরাধীরা যেন ধরা না পড়ে, তাদেরকে যেন ধরতে না হয়, সেই জন্যই তারা এই সমস্ত ভিন্ন অসংখ্য মামলা দেয়, অসংখ্য নেতা কর্মীর নাম দিয়ে একটা পুরোপুরিভাবে একটা আপনার মিথ্যাচারের মাধ্যমে যে প্রত্যেকটি ঘটনার পেছনে সরকারি দলের ইন্ধনটা সবচেয়ে বড়, মদতটা সবচেয়ে বড়। কেবল ক্রিকেট ব্যাট তৈরি করে স্বাবলম্বী যশোরের নরেন্দ্রপুর গ্রামের মানুষ, অথচ 20 বছর আগে এ পল্লীর মানুষ ছিল অতি দরিদ্র। সময়ের ব্যবধানে এসে অবস্থার পরিবর্তন এসেছে, এখন গভীর রাত জেগে ক্রিকেট ব্যাট তৈরি করেই ভাগ্যে পরিবর্তন করছে তারা। যশোর থেকে রিপন হোসেনের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে 2 কিলোমিটার দক্ষিণে নরেন্দ্রপুর মিশ্রিপাড়া গ্রামে ঢুকলেই চোখে পড়ে ক্রিকেট ব্যাট তৈরির নানা সামগ্রী আর ক্রিকেট ব্যাটের ছড়াছড়ি। আর তা নিয়েই সবার ব্যস্ততা। এ অঞ্চলে ব্যাট নির্মাণ কাজের গোড়াপত্তন করেন সঞ্জিত মজুমদার। 1998 সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গে দিদির বাড়ি বেড়াতে যান তিনি। সেখানে বিভিন্ন আইটেমের শিল্পকর্ম দেখে নতুন কিছু করার পরিকল্পনা মাথায় আসে তার। এরপর দেশে ফিরে ভাইপোকে সাথে নিয়ে শুরু করে দেন ব্যাট তৈরির কাজ। সেই থেকেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। আগে আমাদের বেশ একটা ভালো চলতো না, এই ব্যাটের কাজ করার পরে অনেকটা আমাদের সচ্ছলতা। এলাকার মানুষ আগে আসলে অবহেলিত ছিলাম, মানুষের জীবনযাত্রার মান খুবই নিচু ছিল। বাড়িতে এসে ব্যাটের ব্যবসা শুরু করি, শুরু করার পরে এখন দেখা যাচ্ছে আগের থেকে অনেক উন্নত। বসে নেই নারীরাও, সংসারের কাজ শেষে অবসরে ব্যাট তৈরির কাজ করে বাড়তি আয় করছেন তারাও। ব্যাট ঘষি, স্টিকার লাগাই, লেবেটিং করি, আর এতে বাড়তে একটু ইনকাম হয়। লেবেটিং কাটে পুরাইয়ে ভরে সেকে তারপরে ব্যাট কমপ্লিট হয়ে যায়, সংসারের ঘাটতি পূরণ হয়। ব্যতিক্রমী এই কুটির শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় বিসিক কর্মকর্তা। আমরা যেটা করতে পারি যে তাদেরকে যদি তারা কোনো প্রশিক্ষণ চায়, সেই ক্ষেত্রে হয়তো বা তাদের সেই প্রশিক্ষণের আওতায় তাদেরকে নিয়ে আসতে পারি এবং তাদেরকে আর্থিকভাবে আমরা তাদের সাপোর্ট করতে পারি। বর্তমানে নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম মিলিয়ে গড়ে উঠেছে 60 থেকে 65টির বেশি কারখানা। এসব কারখানায় মাসে 50 থেকে 60 হাজার ক্রিকেট ব্যাট তৈরি হচ্ছে, যা চলে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রে চীনের শীর্ষ টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করেছে ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তার বিষয়ে উদ্বেগে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্য দিয়ে চায়না টেলিকমকে আগামী 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সেবা দেওয়া বন্ধ করতে হবে। ওয়াশিংটনের অভিযোগ, চীন সরকারের নিয়ন্ত্রণের কারণে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের যোগাযোগে প্রবেশ, মজুদ, বিঘ্ন ঘটানো এবং বিপথে পরিচালনার সুযোগ পেয়েছে। এর ফলে গুপ্তচর বৃত্তি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিরুদ্ধে অন্যান্য ক্ষতিকর কার্যক্রমে যুক্ত হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। এদিকে ওয়াশিংটনের এমন পদক্ষেপকে হতাশাজনক বলে সমালোচনা করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রে প্রায় 20 বছর ধরে টেলিকম সেবা দিচ্ছে চায়না টেলিকম। আদালতে দেয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। এর বেশি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন মামলার আইনজীবীরা। এর আগে জান্তা সরকার সুচির বিরুদ্ধে জনমনে উদ্বেগ সৃষ্টির উস্কানি দেওয়ার অভিযোগ আনে, এমন খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। সামরিক সরকারের পক্ষ থেকে 76 বছর বয়সী সুচির বিরুদ্ধে আদালতে অসংখ্য অভিযোগ আনা হয়েছে যেগুলোর বিচার চলছে। অপরাধ প্রমাণিত হলে ফের বছরের পর বছর কারাগারে কাটতে হতে পারে সুচিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী, পরে সুচি সহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ উজবেকিস্তানে 2023 কোয়ালিফায়ার্সে আজ কুয়েত অনূর্ধ্ব 23 ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। উজবেকিস্তানের জেআরডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের যুবারা। এদিন ফিটনেসের পাশাপাশি ট্যাকটিক্স নিয়েও কাজ করেছেন তারা। ডি গ্রুপে বাংলাদেশের 3 প্রতিপক্ষকে শক্তিশালী মানছেন কোচ, তবে প্রতিটি ম্যাচ জিতেই পরবর্তী টুর্নামেন্টে পা রাখতে চান তিনি। এই গ্রুপে আমাদের প্রতিটা প্রতিপক্ষই শক্তিশালী, আমাদের একটা লক্ষ্য রয়েছে, আমরা আসরের মূল পর্বে কোয়ালিফাই করতে চাই, তাই প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জয়ের দিকেই নজর থাকবে।